নমস্কার, আমি পার্থ। আনন্দবাজার ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়িতে। ঘটনা মনে করিয়ে দেয় 1999 সালে গাইসালের ঘটনাকে, দুর্বিষহ ট্রেন দুর্ঘটনা। ঠিক ময়নাগুড়ি দোমোহনীতে গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এই মুহূর্তে একেবারে পরিসংখ্যানটা বলা যাচ্ছে না যে কতগুলো বগি উল্টেছে, তবে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। এই মুহূর্তে কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা নামানো হয়েছে, সে রয়েছে স্থানীয় প্রশাসন এবং উদ্ধার কার্যে কিন্তু প্রশাসনের সাথে সাহায্য করছে এলাকার সাধারণ মানুষরা। এই মুহূর্তে যেই ছবি আপনারা দেখছেন সেখানে এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বাহিনী গ্যাস কাটার দিয়ে ভেতরে যাত্রীকে উদ্ধার করার চেষ্টা চলছে। জানা যাচ্ছে ভিতরে একাধিক যাত্রী এখনও রয়েছে। অন্যদিকে আমি সেই চিত্রটি খানিকটা তুলে ধরার চেষ্টা করব যে বগিগুলো লাইনচ্যুত হয়ে একের পর এক পড়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। এই মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি রয়েছে। প্রশাসনের আধিকারিকরা যেমন রয়েছেন, যেমন রয়েছেন এনডিআরএফ, তেমন কিন্তু রয়েছে সেনা, বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব সেই সব যাত্রীদের সাথে যারা এই ট্রেনে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে কিন্তু প্রশাসন থেকে সেই সমস্ত যাত্রীদের ময়নাগুড়ি বিএড কলেজে সাময়িকভাবে রাখার বন্দোবস্ত করছে। সেখানেই তাদের খাদ্য এবং বাকি যেসব সামগ্রী রয়েছে সেগুলোকে প্রশাসনের তরফ থেকে যোগান দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। অপরদিকে নিহত এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য এখানকার প্রাথমিক চিকিৎসালয় এবং উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা খুব গুরুতর আহত তাদেরকে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানে যে চিত্রটি, এখানে যাত্রীরা রয়েছেন যারা এই ট্রেনেই গন্তব্যের দিকে এগোচ্ছিলেন, আমি চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য। দাদা দাদা, কি হয়েছিল, কি নাম, কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? গাড়িটা চলতে চলতে গিয়ে আসাটা ব্রেক মেরে দিয়েছিল। ব্রেক মারার পরে সে পাটরি থেকে ট্রেনটা বাইরে চলে গেছে। আপনি কি সেই বগিতেই ছিলেন? হ্যাঁ, বগিতে। কিরকম ক্ষতি হয়েছে? এরকম কতজন যাত্রী রয়েছে? আপনি কোথায় যাচ্ছিলেন? নিউ কোচবিহারে। গন্তব্য কী করে পৌঁছবে তার এখনও কোনো হদিশ নেই, তবে অনেকেই কিন্তু, বেশিরভাগ যাত্রীরাই কিন্তু এই মুহূর্তে তাদের বিভিন্ন রকম সামগ্রী নিয়ে রেল থেকে নেমে এখানে বসে অপেক্ষা করছে। যদিও বা প্রশাসনের পক্ষ থেকে এখনও অবধি প্রচুর পরিমাণে ফোর্স নামানো হয়েছে, তাদের যা প্রয়োজনীয় সেই সব দিকেও ধ্যান দেওয়া হচ্ছে এবং তাদের যে খাদ্য এবং জরুরিকালীন যেসব প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। আমি তুলে ধরার চেষ্টা করব সেই ছবি। ঘটনাস্থলে কিন্তু লোকের ভিড় রয়েছে যথেষ্ট পরিমাণে এবং যে সংখ্যক বগি দেখা যাচ্ছে, বিশেষ করে এস টেন এবং S5 গ্যাস কাটার দিয়ে কিন্তু ভেতরে যারা আটকে রয়েছে এখনও পর্যন্ত তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অপরদিকে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত জেলার আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আমি একটু লাইনটি দেখাবার চেষ্টা করব যে বগি উল্টে গিয়েছে তারপরে সেই লাইনে কি পরিস্থিতি রয়েছে। তবে অধিকাংশ যাত্রীরাই কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছেন, তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না মৃতের সংখ্যা কত, যদিও বা এখনও পর্যন্ত দুটো মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে গ্যাস কাটার দিয়ে যাত্রীর ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার কার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
যদিও বা অধি যে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে অধিকাংশ যাত্রী নাকি ট্রেন থেকে নামতে সক্ষম হয়েছেন, তবে এদের মধ্যে যে কয়েকজন যাত্রী আটকে রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। অনেক ক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশ চাপা পড়ে গিয়েছে বগিতে। এনডিআরএফ উদ্ধার কার্য চালাচ্ছে, গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে ট্রেনের বগি, বগি কেটে ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করা হবে। প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স, প্রস্তুত রয়েছে দমকল। অন্যদিকে গোটা এশিয়ান হাইওয়ে টু এই যাত্রীরা যাতে সঠিকভাবে হাসপাতাল বা মেডিকেল কলেজে পৌঁছতে পারে তার জন্যও কিন্তু প্রশাসন থেকে বন্দোবস্ত করে রাখা হয়েছে। তবে মৃতের বা হতাহতের সংখ্যা খুব একটা যে বেশি হবে তেমনটা আশা করছে না স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ বা সেনাবাহিনী, কারণ অনেক যাত্রী নামতে সক্ষম হয়েছেন। যারা বগি, যেসব বগিগুলোর উপরে বগি উঠে গিয়েছে সেই সব বগি ড্যাপ কাটা দিয়ে কেটে সেখানকার যাত্রীদের নামানোর চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে থাকুন আনন্দবাজার ডিজিটালের সাথে।